বিশ্বনবীজির জামানায় একজন লোক ছিলেন বড় আল্লাহর অলি বড় আল্লাহওয়ালা মানুষ অত্যন্ত নামাজি ছিল অত্যন্ত তাহাজার ছিল অত্যন্ত দানশীল ছিল যার নাম হল হজরত আল কামার হজরত আল আলকামা অসুস্থ হয়ে পড়লে তার অসুস্থটা খুব বেশি হয়ে দাঁড়ালো আলকামার কামার স্ত্রী বিশ্বনবীজির কাছে আসলেন আপনার সাহাবি আলকামা খুবই অসুস্থ হয়ে পড়েছে আমার মনে হয় যে এই সময়টা তার হয়তো শেষ সময় যাচ্ছে একটু লক্ষ্য করবে শুধু নামাজ দিয়ে শুধুমাত্র আল্লাহর অলি হয়ে জান্নাত পাওয়া সম্ভব আল্লাহর সন্তুষ্ট অর্জন করা কি সম্ভব আলকামার স্ত্রী বললেন ইয়ার রাসূলুল্লাহ যদি আপনি একটু আলকামার জন্য একটু দোয়া করে আসতেন এবং আমার ইচ্ছা আপনি যদি আপনার সাহাবী আলকামার জন্য একটু কালেমার তালকিন করে আসতেন আল্লাহর নবী বিশ্বনবী সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হজরত বেলাল হজরত আলী সালমান এবং হজরত আম্মার رضی ডাকলেন বললেন তোমরা যাও তোমরা গিয়ে আলকামার পরিস্থিতি দেখ দেখ জেনে আসো দেখে আস খোঁজ খবর নিয়ে আসো নবীর সাহাবিরা চলে গেলেন চলে যাওয়ার পরে সাহাবিরা এবার আলকামাকে কামাকে কালেমার তালকিন দিচ্ছিলেন কালেমা পড়ার জন্য বলছে কিন্তু আলকামার কামার জবান দিয়ে কালেমা বের হয় না সাহাবিরা বেলালকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন এই খবরটা নবীকে একটু অবগত করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে ছুটে আসলেন আপনার সাহাবি আল পরিস্থিতি খুবই করুন তার কাছে আমরা গেছিলাম নবী গো তাকে কালেমা পড়ানো হচ্ছে কিন্তু তার শেষ সময় অন্তিম সময় পার হচ্ছে তার জিহবাটা যেন জড়ো সড়ো হয়ে গেছে তাকে যতই কালেমা পড়ানো হয় তার জিহবা দিয়ে কালেমা আসে না বিশ্ব বলছে আলকমার কামার পিতা মাতাকে বেঁচে আছে বেলার হদিয়ারণ বললেন ইয়ারা সুরাল্লা আল আলকমার বাবা তো অনেক আগেই মারা গেছেন তবে আলকামার বৃদ্ধা মা জননী বয়সের ভারে। হয়ে গেছে এই রকম আলকামার মা জীবিত আছে বললেন বিশ্ব যাও আলকামার মাকে খবর দাও আলকামার মা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে আর না হলে আমি বিশ্ব আলকামার মায়ের সঙ্গে দেখা করতে চাই বলি সুবাহ বেলাল রদি আলকামার মাকে এই খবরটা পৌঁছে দিলেন যে আল্লাহ নবী আপনাকে সালাম জানিয়েছেন সালামের উত্তর নিয়ে এই কথা বললে যে আপনি কি সময় আছে যেতে পারবেন না হলে নবীজি আসবে আলকামার মা কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর নবীর ওই জন্য জন্য আল্লাহর আমার জীবনটা হোক আমার নবীকে আমার কাছে আসতে হবে না আমি আমি বিশ্ব নবীজির খেদ মতে যেতে চাই বলি সোবাহ আল্লাহ আলকামারামা মা বয়সের ভার বেশি হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে লাঠি নিয়ে ঠুকটুক করতে করতে বিশ্বনবীজির কাছে ছুটে আসলেন বিশ্বনবিজিকে সালাম দিলেন এবার বিশ্বনবী বলে ও আলকামার মা তোমাকে আমি ডেকেছি একটি বিষয় জানার জন্য ইয়া রাসূল্লাহ বলুন বলুন আপনি কি কে জানতে চান এবার বিশ্বনবী বলে আলকামার মা আমি তোমার কাছে জানতে চাই তোমার আলকামা কেমন মানুষ ছিল তোমার তোমার কেমন ছিল রকম লুকানোর চেষ্টা করবে না সত্য কথা বলবে তার কারণ তুমি জানো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে মিথ্যা বললে এদিক সেদিক করলে তুমি ধরা খেয়ে যাবে ধরা খেয়ে যাবে বিশ্বনবী আলকামার মাকে কথা বললেন আলকামার মা বলে আমার আলকামা আলকামার মা বলেন আমার আলকামা আপনার সাবি অত্যন্ত একজন ভালো দিনদার একজন আল্লাহওয়ালা ব্যক্তি সে নামাজ পড়ে তার একটা ভালো গুণ আছে সে অনেক বেশি দান করে বড় দানশীল নবী গো তার সব দিক ভালো বিশ্ব বলছে আলকামার কোন রকম তুমি লুকানোর চেষ্টা করবে না কোন রকম তুমি লুকানোর চেষ্টা করবে না আমি জানতে চাই আলকামা ব্যক্তিগতভাবে তোমার কাছে কেমন ছিল বলি আল্লাহ তোমার সন্তান ভালো নামাজ পড়ে দান করে সৎকা করে তাহাজ্জুদ পড়ে সব ঠিক আছে আমি সেইটা জানতে চাই না আমি জানতে চাই আলকামার মা তোমার সন্তান সন্তান হিসাবে তুমি মা হিসাবে তোমাদের সম্পর্কটা কেমন ছিল আলকামার মা হৃদয় ভরা ব্যথা নিয়ে বিশ্ব বলে আর রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামার পণ্য কোনো সমস্যা নাই সবকিছু তার বানু আমল ভালো কিন্তু তার একটা আচরণ খারাপ ছিল বিশ্বনবী বলেন সেটা কি বলো বলো সেটাই আমি জানতে চাই এবার আলকামার মা বলেন নবী গো আমার কলিজার টুকরা সন্তান আলকামা সে আমি মা আমার সঙ্গে সে ভালো ব্যবহার করতো না আমার উপরে তার প্রিয়তমা স্ত্রীকে বেশি প্রাধান্য দিত আমার উপরে স্ত্রীকে স্ত্রী বেশি কথা শুনত স্ত্রীর কথা শুনে সেই আমাকে কষ্ট দিত বলি নাউজবিল্লাম

আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবেন আমি মা আমি এই দৃশ্যটা কিভাবে মেনে নিব আমি কিভাবে সহ্য করবো রসুল আল্লাহ আমি পারবো না আমি পারবো না এবার বিশ্বনবী বলে আলকামার মা সন্তানকে এই দুনিয়ার আগুনে দুনিয়ার আগুনের জন্য তোমার এত কষ্ট লাগে তাহলে তুমি স্পষ্ট ভাবে জেনে রাখো তোমার সন্তান আলকামা তোমাকে যে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে তুমি যদি আলকামাকে ক্ষমা না করো এই অবস্থায় যদি আলকামা মৃত্যু বরণ করে এই দুনিয়ার চাইতে ওই জাহান নামের কোটি কোটি গুণ শক্তিশালী আজাবদায়ক শাস্তি দিয়ে আলকামাকে জাহান নামে পুরানো হবে বলি নাউজুবিল্লাহ আলকামার মা বলছি রাসূলুল্লাহ আমার সন্তান ভুল করতে পারে অন্যায় করতে পারে তবে নবী গো আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিলাম আমি আমার কলিজার টুকরা সন্তানের সমস্ত ভুলগুলো আমি মাফ করে দিলাম আমি মা তার উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম বলি সোবাহান আল্লাহ বিশ্ব নবীবার বললেন বেলাল যাও জাওয়াল কেমার বাড়িতে এবার যাও দৃশ্য দেখো এবার আলকামার বাড়িতে যখন বেলাল যায় আলকামার বাড়ির কাছে পৌঁছাতে না পৌঁছাতে নবীর সাহাবি বেলাল রদি আল্লাহ তার কান দিয়ে স্মরণ করতে পারে শুনতে পাই যে আলকামা রদি তালা আনহ উচ্চ স্বরে আল্লাহর কালেমা পড়ছে ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর আলিহি ওয়াসাল্লাম এই জন্য মনে রাখতে হবে সন্তানের জন্য সবচাইতে আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস এই আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন সেটা হলো পিতা এবং মাতা দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইজ এ চাইল্ডস সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হলো পিতা এবং মাতা এই জন্য এই সন্তানকে আমাদেরকে ভালোবাসতে হবে সন্তান পিতামাতাকে ভালোবাসতে হবে পিতামাতার আনুগত্য করতে হবে অন্যথায় অনেক সন্তান আছে মনে করে যে মা বাবাকে একটা ঘর বানিয়ে দিয়েছি মাসে কিছু টাকা পাঠিয়ে দিই এতেই বোধহয় এনা। এতেই বোধহয় যথেষ্ট পিতামাতার হক বোধহয় আদায় করে ফেলেছি কিন্তু পিতা হক আপনার গায়ের চামড়া কেটে পিতা মাতার যে অবদান জুতা বানিয়ে দিলেও এই ঋণ শোধ করা সম্ভব হবে শোধ করা সম্ভব হবে শোধ করা কখনোই সম্ভব হবে না এই বিষয়টা সন্তানরা এখন বুঝবে না যখন আপনি নিজে যখন বাবা হবে তখন বুঝবেন যে একজন পিতা সন্তানের জন্য কত ইম্পর্টেন্ট একজন সন্তান একজন তার মায়ের সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে আমি এই উদাহরণটা মাঝে মধ্যে দিয়ে থাকি মায়ের সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে যে সবাই বলে যে পিতা মাতার নাকি সন্তানরা ঋণ শোধ করতে পারবে না তবে মা আমার বিশ্বাস যা করা লাগে আমি করতে পারবো আমার বিশ্বাস আমি পিতা মাতার ঋণ শোধ করতে পারবো আপনাদের মন কি বলে শোধ করতে পারবে মা বলছে তুমি যত কিছুই করে তুমি ঋণশোধ করতে পারবে না সন্তান বলছে মা তুমি যেই পরীক্ষায় নিতে তুমি নিতে পারো আমি বলছি আমি তোমার ঋণশোধ করে ফেলব তুমি আমার ঋণশোধ করে ফেলবে মা বলছে ঠিক আছে বাবা তোমাকে এমন কোন বৈশি পরীক্ষা দিতে হবে না ছোট একটা তুমি পরীক্ষা দাও তাহলে আমি বুঝতে পারব কি পরীক্ষা তুমি বাজারে যাই বাজার থেকে আসার সময় বাজার থেকে আসার সময় একটা পাকা কলা কিনে নিয়ে আসবে কি কিনে আসবে পাকা কলা কলা কিনে নিয়ে আসবে তো পাকা কলাটা কিনে নিয়ে আসবে ঠিক আছে এটাতে কি হবে বলছি এটাই তোমার পরীক্ষা তোমার সন্তান এবার বাজার থেকে যখন পাকা কলা কিনে নিয়ে আসে এবার মায়ের কাছে হাজির হয় মা বলে কলিজার টুকরা আমার সন্তান ঠিক আছে এই পাকা কলাটা নিয়ে যাও তুমি বেডরুমে চলে যাও তুমি রাত্রি যখন ঘুমাবা ঘুমানোর সময় এই পাকা কলাটা বুকের উপরে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে আগামীকালকে বেলায় এই পাকা কলাটা আমার হাতে দিবে তারপরে তোমার এই এক্সাম তোমার এই পরীক্ষায় তুমি পাস করেছো না ফেল করেছো তুমি জানতে পারবে সন্তান বলছে এটা আবার একটা পরীক্ষা হলো এটা তো খুবই সিম্পল একটা পরীক্ষা এটা একটা পরীক্ষা হলো এবার পরীক্ষা শুরু হয়ে গেল সন্তান পাকা কলাটা বুকের উপরে নে ঘুমিয়ে পড়ল রাত্র গভীর হলো রাত্র শেষ হয়ে গেল সকাল হয়ে গেল মা এবার ডাক দিয়ে বলছে বাবা বাবা কলাটা নিয়ে আসো কলি যা টুকরা সন্তান কলাটা নিয়ে আসো এবার সন্তান বলছে মা তোমার মাথা বোধ খারাপ হয়েছে কেন বাবা আমার মাথা কেন খারাপ হবে তোমার কি এটা বুঝে আসে না যে সামান্য একটা পাকা কলা এটা এত নরম একটা জিনিস এটা বুকের উপরে নিয়ে ঘুমিয়েছি রাত্রবেলায় কখন বেখিয়ালে আমার পিঠের তলে ঘেত্তা হয়ে ভক্তা হয়ে কখন কলাটা ঘেত্তা হয়ে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গেছে মা জননী এবার সন্তানকে ডাক দেয়া বলেন ওরে আমার কলিজন টুকরা সন্তান তুমি না আমার ঋণ শোধ করবে তুমি আমার ঋণ শোধ করবে ছোট্ট একটা পরীক্ষায় তুমি পাস করতে পারলে না এই একটা রাত এই পাকা খলাটাকে তুমি জ্যান্ত রাখতে পারলে না ওরে আমার কলিজান টুকরা সন্তান তুমি তাহলে জেনে নাও তোমার জন্য আমি কি করেছি তুমি আমার ঋণ কিভাবে শোধ করবে ওরে সন্তান তুমি জানো না তুমি যখন একই তোমার কান্না ব্যতীত কোনো ভাষা ছিল না কথা ছিল না তুমি আমার ডান পাশে পোশাক করে দিয়েছ বিছানার বাম পাশে নিয়েছি বাম পাশে পোশাক করে দিয়েছ আমি মা জননী পোশাবে ঘুমিয়ে তোমাকে আমি বুকের উপরে নিয়ে ঘুমিয়েছি তুমি জানো না মা জননী আমি বুকের উপরে নিয়ে তুমি এই কলার মতন নরম একটা শিশু ছিলে তোমাকে বুকের উপরে নিয়ে কত রাত আমি পার করেছি একটা রাত যদি অবহেলাই পার করতাম এই কলার মতো অনেক আগে ঘেত্তা হয়ে ভত্তা হয়ে মৃত্যু বরণ করে তুমি অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিতে বলি সবাহান এই জন্য মনে রাখতে হবে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলছেন কদ রব্বুকা আল আল্লাফ আকবর আল্লাহ বলছেন আমার এবাদত করার পরে পিতা মাতার সঙ্গে তোমার এহসান শুরু ভালো ব্যবহার করবে নির্দেশটা কার আসতে বলবেন না হুকুমটা কার এই হুকুমটা হলো আল্লাহ আল্লাপা আমাদের সন্তানকে পিতা মাতার কি মাত্রগত সন্তান হিসেবে সন্তান কবুল করুন বলে আমিন বলি আমিন